Express. ওয়েলকাম ব্যাক, আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। স্বাগত জানাচ্ছি প্রত্যেককে 168তম এপিসোডে। আমি শুভ আছি সঙ্গে, আর এই মুহূর্তে তোমরা শুনছো ভূত এক্সপ্রেস। দেরি না করে সোজা চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি যেইভাবে লিখে পাঠানো হয়েছে আমায়, আমি ঠিক সেইভাবেই পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। হাই দাদা ভাই, আমি আকাশ নস্কর। আমি সাঁকড়াইল হীরাপুর কামারপাড়ায় থাকি। দাদা, আজ প্রথম তোমাকে আমার সাথে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা শেয়ার করছি। ঘটনাটি পড়ে শোনালে ভীষণ খুশি হব। ঘটনাটি ঘটে 2020 সালের মার্চ মাসের 12 তারিখে। রোজকার মতো আমি রাতে খাওয়া দাওয়ার পর কিছু সময় ফোন ঘেঁটে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে পড়ার পর আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল, আমাদের এখানে সাঁকড়াইল থানা ঘাট বলে একটা জায়গা আছে, সেইখানে আমি ঘুরতে গেছি এবং সেইখানেই একটি মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পর ওখানে বসেই আমরা দুজনে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলি। সকালে যখন ঘুম ভাঙে তখন বুঝলাম যে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্নটা এতটাই সত্যি মনে হচ্ছিল যে কিছুতেই সেটা ভুলতে পারছিলাম না। তো যাই হোক, পরের দিনও রাতে যখন ঘুমালাম তখন আবারও আমি একই স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি এবং সেই মেয়েটি আমার কাছে এসে আমার সাথে কথা বলছে। মেয়েটির মুখ এবং পুরো চেহারাটা স্পষ্ট আমি দেখতে পাচ্ছিলাম। সেই সময় মনে হতো সব কিছুই বাস্তব জীবনে আমার সাথে ঘটছে। এরকমই বেশ কিছুদিন সেই মেয়েটি আমার স্বপ্নে আসে এবং আমি তাকে তার নাম ও বাড়ি কোথায় এই সব প্রশ্ন করি। সেই মেয়েটিও আমায় তার বাড়ির সম্পর্কে আর তার নাম এই সব কিছু বলে। এইভাবেই আস্তে আস্তে আমি প্রতিদিন সেই মেয়েটিকে আমার স্বপ্নে দেখতে শুরু করি, আর খুব তাড়াতাড়ি আমাদের দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। প্রতিদিন রাতে এই একই স্বপ্ন আমার জীবনে চলতে থাকে। একদিন সকালে আমি তারকেশ্বর গেছিলাম। তারকেশ্বর থেকে পুজো দিয়ে বাড়ি ফিরে এসে মনে হলো স্বপ্নে যেই মেয়েটা আমার সাথে দেখা করে, আমার সাথে কথা বলে, সে কি বাস্তব জীবনে আদেও আছে? এরপর মনে মনে ঠিক করলাম আজ রাতে তাকে প্রশ্ন করব সে কে বা কি। এরপর রাতে খাওয়া দাওয়ার পর ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। রোজকার মতো মেয়েটি আবারও আমার স্বপ্নে আসলো। আমি মেয়েটিকে প্রশ্ন করলাম, তুমি কি বাস্তব জীবনে আছো? তখন সেই মেয়েটি কাঁদো কাঁদো গলায় উত্তর দিয়ে বলল, আমি বাস্তব জীবনে নেই। সেদিন এই কথাটা বলার সাথে সাথে মেয়েটি আমাকে বিদায় জানিয়ে অন্ধকারে হারিয়ে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। ওই দিনের পর থেকে মেয়েটিকে আমি আর স্বপ্নে দেখতে পাইনি। কয়েকদিন পর মেয়েটির বলা ঠিকানায় গিয়ে একটু খোঁজ নেওয়ার পর জানতে পেরেছিলাম মেয়েটি 2019 সালের এপ্রিল মাসের 12 তারিখে রেল অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। জানি না সেই মেয়েটি কেন আমায় দেখা দিয়েছিল আর কেন আমার সাথে তার মনের কথাগুলো বলতো। সেই মেয়েটি সেদিন থেকেই আমার স্বপ্নে আসা ছেড়ে দিয়েছিল যেদিন আমি তাকে বাস্তব জীবনে অস্তিত্বের ব্যাপারে জানতে চেয়েছিলাম। মেয়েটি আমায় যা যা বলেছিল সব একেবারে সত্যি কথা বলেছিল। তার নাম, তার ঠিকানা এবং আরও অনেক কথা সব কিছুই সত্যি ছিল। এই ছিল দাদা আমার সাথে ঘটে যাওয়া একটি অলৌকিক সত্য ঘটনা। জানি ভালোভাবে গুছিয়ে লিখতে পারিনি, তবুও ভালো লাগলে তোমার মতো করে তুমি ঘটনাটি গুছিয়ে আমাদের প্রিয় লিসেনারদের পড়ে শুনিও। আর হ্যাঁ, মেয়েটির নাম এবং ঠিকানা তোমায় জানালাম, আর একটা ফোন নাম্বারও দিলাম, এগুলো রিড করার কোনো দরকার নেই, কারণ আমি চাই না কোনো মৃত ব্যক্তিকে অসম্মান করতে। এই ছিল প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে যাব দ্বিতীয় ঘটনায়। ঘটনা লিখেছেন দেবশ্রী চ্যাটার্জি। তিনি যেভাবে ঘটনা লিখেছেন আমি সেভাবেই পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। সাল তখন 2017। আমার ভাসুরের বিয়ে হয়নি তখনও, তাই বাড়িতে আমি একাই থাকতাম। আমার বর, ভাসুর আর শ্বশুর মশাই যে যার কাজে বেরিয়ে যেতেন। বলে রাখি আমি ভীষণ ভীতু আর বজরংবলীকে খুব মানি। যেহেতু আমি খুব ভয় পাই তাই ঘরের দেওয়ালের চারিদিকে আমি বজরংবলীর ছবি টাঙিয়ে রেখেছি।
ঘরের ভিতরে থাকলে মনে হতো আমি সুরক্ষিত, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এরকমই একটা দিন বাড়িতে আমি একাই ছিলাম, সবাই যে যার কাজে বেরিয়েছিল। সেদিন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আমার ঘর দোতলায় আর ওয়াশরুমটা নিচে। হঠাৎ করে আমার একটু ওয়াশরুমে যাওয়ার দরকার হলো। বৃষ্টির কারণে সিঁড়িগুলো ভীষণ স্লিপার হয়েছিল, তাই নামতে একটু ভয় লাগছিল। এরপর যাই হোক করে আমি ঠাকুরের নাম করতে করতে নামতে শুরু করি। পুরো সিঁড়িগুলো দিয়ে জল নামছিল, ওর ওপর দিয়ে আমি আস্তে আস্তে ধরে ধরে নিচে নামছিলাম। ঠিক সেই সময় হঠাৎ আমার একটা পা স্লিপ করে গেল। ওই অবস্থায় নিজেকে সামলানো কিছুতেই সম্ভব ছিল না, যেভাবেই হোক আমি নিচে পড়তামই পড়তাম। কিন্তু কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমার পুরো মনে হলো কেউ পিছন থেকে আমার কোমরটা ধরল আর আমি পড়ে না গিয়ে ওখানেই আটকে গেলাম। এই ঘটনার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর থেকে আমার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরতে শুরু করেছিল, যে কে আমাকে বাঁচালো আর ওই হাতটা কার ছিল যে আমার কোমর ধরেছিল। ঘটনাটা যখন ঘটেছিল তখন ওখানে আমি কাউকে দেখতে পাইনি, তবে আমি একটা কিছু ফিল করেছিলাম। এটা আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে কেউ একটা ওখানে আছে, যে অদৃশ্য কিন্তু আমাকে সাহায্য করছে। এর উত্তর আমি আজও খুঁজে পাইনি। কয়েকদিন পরে আরও একটি অদ্ভুত ঘটনা ঘটল। আমার ঘরের বিছানাটা যেদিকে রয়েছে তার ঠিক উল্টো দিকেই বজরংবলীর ছবি বাঁধানো আছে, আর তার পাশেই রয়েছে আলমারি। তখন রাত দুটো কি আড়াইটে হবে, আমি আর আমার বর ঘুমাচ্ছিলাম, বেশ গরম ছিল সেদিন। হঠাৎ করে ঘুম ভাঙতে আমি মাথার ওপরে ঘড়ির দিকে তাকাই সময় দেখার জন্য। ঘড়িটা দেখে মাথাটা একটু কাত করে যেই সামনের দিকে তাকালাম, আমি স্পষ্ট দেখতে পেলাম বজরংবলীর ছবি আর আলমারির মাঝখানের যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে বিশাল বড় কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে, যার উচ্চতা মেঝে থেকে ঘরের সিলিং পর্যন্ত এতটাই লম্বা ছিল। ছায়ামূর্তিটি দেখে মনে হচ্ছিল তার ডান হাতটা কাঁধের ওপরে তোলা, মনে হচ্ছিল কিছু একটা ধরে আছে সে। এই দৃশ্যটা আমি কয়েক সেকেন্ডের জন্যই দেখেছিলাম, চোখের পলক ফেলতেই সেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেছিল। আমি আজও সেই দিনটার কথা কিছুতেই ভুলতে পারিনি। হয়তো আমার এই ঘটনাটা অনেকেই বিশ্বাস করতে নাও পারেন, কিন্তু আমি জানি আমি মিথ্যা বলছি না। আমি জানি না কি হয় আমার সাথে, তবে এরকম অনেক ঘটনা ঘটেছে আমার সাথে যার কোনো ব্যাখ্যা নেই। এই ছিল ঘটনা, এই ছিল দ্বিতীয় ঘটনা। দেরি করবো না, চলে যাব তৃতীয় ঘটনায়। তার আগে বলবো যে তোমরাও যদি আমায় কোনো ঘটনা পাঠাতে চাও তাহলে ইমেল করতে পারো bhootexpress9@gmail.com। এই মেল অ্যাড্রেসে তোমরা ঘটনা লিখে আমায় ঘটনা পাঠাতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা মেসেজ করে আমায় ঘটনা শেয়ার করতে পারো। আরেকটা কথা, যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, যদি নতুন আমাদের এই স্টোরিগুলো শুনে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ রইল। চলে যাব নেক্সট ঘটনায়। ঘটনা লিখেছেন জয়িতা কর্মকার। তিনি যেইভাবে ঘটনাটি লিখেছেন আমি সেইভাবেই পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। ঘটনাটা আজ থেকে 8 বছর আগের আমার ফ্ল্যাটের পাশের বাড়ির ঘটনা। পাশের বাড়িতে যারা থাকতেন তারা বাংলাদেশি ছিলেন। তার এক বোন বাংলাদেশ থেকে আমাদের এখানে এসেছিল নিজের কিছু চিকিৎসা করার জন্য। ওই মেয়েটি আমার থেকে বয়সে বড় ছিল, আর যতদূর জানতাম তার ওই বছরের শেষেই বিয়ে হওয়ার কথা ছিল। এখন যেই ঘটনার কথা আমি লিখছি সেই সময় বিপত্তারিণী পুজো ছিল। আমার স্পষ্ট মনে আছে সেদিন শনিবার ছিল, আর শনিবার করে স্কুল আমাদের হাফ ছুটি হতো। আমি তখন 9ম শ্রেণীতে পড়ি। স্কুল থেকে বাড়িতে আমি হাঁটা পথেই আসতাম। আমাদের ফ্ল্যাটের কিছুটা আগে একটি কালী মন্দির আছে, স্কুল থেকে বাড়ি ফেরার সময় সেই কালী মন্দিরটি পড়ত। তো আমি শনিবার দিন যখন বাড়ি ফিরছিলাম তখন দেখলাম যে আমাদের পাশের ফ্ল্যাটের সেই বাংলাদেশের মেয়েটি মন্দিরের বাইরে হাতে পুজোর সামগ্রী নিয়ে দাঁড়িয়েছিল, এবং মন্দিরের ভেতরে পুজোর জন্য বেশ ভিড় জমা হয়েছিল। যেহেতু মেয়েটি আমায় চিনত তাই আমায় দেখে মিষ্টি করে একটু হাসলো, আর আমিও মুখে হাসিয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। পরের দিন মানে সোমবার যথারীতি আমি স্কুলে গেলাম। বিকেল তখন 5টা বাজবে হয়তো। আমি যখন বাড়ি ফিরছিলাম আমাদের ফ্ল্যাটের নিচে বড় একটা গেট আছে, আর গেটের সোজাসুজি রয়েছে সিঁড়ি, সিঁড়ির নিচেই ছিল লিফট। আমি গেট খুলতেই চোখ পড়ল লিফটের দিকে,
দেখলাম সেই বাংলাদেশি মেয়েটি লাল চুড়িদার পরে লিফটের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। এই লাল চুড়িদারটা পরেই আমি ওকে মন্দিরের বাইরে দেখেছিলাম বাড়ি ফেরার সময়। এরপর আমি আর অত খেয়াল না করে আমি সোজা সিঁড়ি বেয়ে উঠে গেলাম উপরে। আমি লিফট ব্যবহার আগাগোড়াই করতাম না, কারণ আমার দোতলায় ঘর ছিল, তাই আমি সিঁড়ি দিয়ে উঠে যেতাম। ঘরে ঢুকেই পিঠ থেকে ব্যাগটা রাখা মাত্রই আমার মা আমায় বলল যে, শোনা, জানিস পাশের বাড়ির ওই রিমার বোন এসেছিল না বাংলাদেশ থেকে, ও আজ সকালেই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। এই কথাটা আমি শোনা মাত্রই অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম এসব কি বলছে মা, আমি তো এই মাত্র ওকে নিচে লিফটের সামনে দেখলাম, তাহলে কি আমার চোখের ভুল ছিল? এটা কি করে সম্ভব? আমি কোনো মতেই বিশ্বাস করতে পারছিলাম না এই কথাটা। আমি ভয়ে মাকে আর কিছুই বলিনি, হয়তো মাও ভয় পেয়ে যাবে আর আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে এই ভেবে। এরপর বেশ কয়েক রাত ঠিক করে আমার ঘুম হয়নি, কিন্তু ওই ঘটনার কোনো মানে আমি আজও খুঁজে পাইনি। এর বেশ কিছুদিন পর গরমের সময় রাতের বেলায় ঠিক 3টে নাগাদ আমি শুয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে যায় কিছু শব্দে। ভালো করে শুনে দেখলাম যে নূপুরের একটা আওয়াজ আসছে। মনে হচ্ছিল কেউ নূপুর পরে হাঁটছে, আর সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে তো উঠেই যাচ্ছে, আওয়াজটা আর শেষ হচ্ছে না। এরপর আমি আর ওইদিকে কান দেইনি, আমি কোনো কিছু না ভেবে নিজের মাইন্ডটাকে একটু শান্ত করে আমি অনেক কষ্টে শুয়ে পড়েছিলাম। সকালে উঠে জানতে পেরেছিলাম ওই নূপুরের শব্দটা আমার মাও শুনেছিল। তার কিছুক্ষণ পরেই আমার মনে পড়ল যে ওই মেয়েটিও নূপুর পড়ত, যে মেয়েটি কয়েক মাস আগে মারা গিয়েছিল। এই ছিল ঘটনা, এই ছিল তৃতীয় ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে যাব শেষ ঘটনায়। ঘটনাটি লিখেছেন শুভদীপ বিশ্বাস। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। তিনি লিখেছেন, আমাদের পূর্বপুরুষরা সবাই বাংলাদেশের চট্টগ্রাম থেকে এই দেশে এসেছিলেন 1971-এর যুদ্ধের সময়। সেই থেকেই এই দেশে আমাদের বসবাস। আমার জন্ম এই দেশেই। বলাই বাহুল্য, আমাদের আত্মীয় স্বজন সবাই বাংলাদেশের। আজ যে ঘটনাটি বলতে চলেছি এটি আমার মামাদের সাথে ঘটেছিল। আমার বড় মামি চট্টগ্রাম টাউনের মেয়ে। ওনার বাবার চট্টগ্রাম টাউনেই ব্যবসা ছিল এবং বিশাল তিনতলা বাড়ি ছিল। উনি বেশ কয়েকবার ভারতে ওনার মেয়ের শ্বশুর বাড়িতে আসার সুবাদে আমি ওনাকে চিনতাম খুব ভালো করে। খুবই অমায়িক ভদ্রলোক ছিলেন উনি। নিজের মেয়েদের খুব ভালোবাসতেন আর জামাইদেরও যথেষ্ট যত্ন করতেন শ্বশুর বাড়ি গেলে। তখন আমি ক্লাস 8-এ কি 9-এ পড়তাম। সালটি খুব সম্ভবত 1998 কি 99। একদিন হঠাৎ খবর পেলাম বয়সজনিত কারণে উনি মারা গিয়েছেন। সেই সময় মামি ভীষণ ভেঙে পড়েছিলেন। এরপর মামির বোনেরা সবাই মিলেই পরের দিন ভোরের ফ্লাইট ধরে চট্টগ্রামে চলে গেলেন। মামার নিজস্ব ব্যবসা থাকায় তিনি কয়েকদিন পর শ্বশুরবাড়িতে গিয়েছিলেন এবং তিনি ফিরে আসলেন একেবারে শ্রাদ্ধ শান্তি করে দিন 15 পরে। এরপর কলকাতায় ফিরে মামা যা যা কথা বলেছিলেন সেই কথাগুলোই এখানে লিখছি। এবার আপনারাই বিচার করবেন এর ব্যাখ্যা কতটা বাস্তব আর কতটা বিশ্বাসযোগ্য। আমার বড় মামা যেদিন বাংলাদেশে পৌঁছান সেদিন ছিল শনিবার, ওনার শ্বশুরমশাই গত হওয়ার 4 দিন পর। শ্বশুরবাড়িতে ছিল শোকের আবহ। বাড়ির সবাই ওনাকে পেয়ে অনেক কান্নাকাটি করছিলেন। আমাদের দেশের নিয়ম অনুযায়ী মৃত্যু হওয়ার পর যতদিন না শ্রাদ্ধ শান্তি হয় মৃত ব্যক্তির আত্মাকে উৎসর্গ করে বাড়ির ছাদে বা খোলা উঠোনে অল্প ভাত তরকারি দেওয়া হয়ে থাকে। তা আগেই উল্লেখ করেছি যে মামিদের তিনতলা বাড়ি ছিল, সেই ছাদেই ওনার বাবাকে সেই খাবার উৎসর্গ করে দিয়ে আসা হতো ওই সন্ধ্যেবেলার দিকটাতে। কয়েকদিন ধরে সকালে গিয়ে দেখা যেত সেই খাবারগুলো উনি খেয়ে গিয়েছেন, যদিও আমার বিশ্বাস কোনো কাক বা বেড়াল এটা করে থাকত। তো যাই হোক, মামা আর ওনার বাকি দুই জামাইরা যেদিন সেখানে পৌঁছলেন ওনাদের বলা হলো রাতে টের পাবে সব কিছু, যা শুনে মামারা হেসে উড়িয়ে দিলেন। সেদিন কেউ অন্য দিনের মতো মামিরা ভাত তরকারি রান্না করে মাটির একটা সরাতে করে সন্ধ্যেবেলায় ছাদে গিয়ে দিয়ে আসলেন, আর ছাদের দরজাটা বন্ধ করে তারা নিচে চলে আসলেন। এরপর ঠিক রাত্রি 8টা থেকে ছাদের থেকে নানান রকমের আওয়াজ আসতে শুরু করলো। মামারা এবার বুঝতে পারল যে ওনারা একটু আগেই যে কথাগুলোকে হেসে উড়িয়ে দিয়েছিল সেগুলো মিথ্যা ছিল না। রাত বাড়ার সাথে সাথে আওয়াজের তীব্রতা আরও বাড়তে শুরু করে। মনে হচ্ছিল যেন কেউ
কোনো ভারী কিছু জিনিস ছাদের ওপরে গড়িয়ে দিচ্ছে। কাঠের মিস্ত্রি কাজ করলে যেরকম ঠুকঠাক আওয়াজ হয় অনেকটা এরকম মনে হচ্ছিল। সারা রাত এই উপদ্রব চলতেই থাকে। মামারা ভয়ে কেউ চোখের পাতা এক করতে পারেনি সেই রাতে। সকালে উঠে মামিরা ছাদে গিয়ে দেখলেন যে মাটির সরাটা যেমন দিয়ে এসেছিলেন তারা তেমনই আছে, উল্টে তার ওপরে কেউ জল ঢেলে দিয়ে গেছে। পরের দিনও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এই দেখে মামার শাশুড়িমা তিনি বুঝতে পারলেন যে ওনার স্বামীকে জামাইদের আগেই খাবার দেওয়াতে উনি হয়তো রাগ করেছেন, তাই খাবারে জল ঢেলে দিয়েছেন তিনি। এরপর ঠিক করা হলো পরের দিন মামারা তিন জামাই আগে খাবার খেয়ে নেবেন, তারপর ওনার শ্বশুরমশাইকে খাবার উৎসর্গ করা হবে। এবং সত্যি দেখা গেল পরের দিন সকালে মাটির সরা একদম ফাঁকা, আর খুব পরিতৃপ্তি করে কেউ যেন সেই খাবারটা খেয়ে গেছে। সেই রাতে খুব একটা আওয়াজও আসেনি ছাদ থেকে। দেখতে দেখতে ওনার শ্রাদ্ধের দিন কাছে আসতে থাকে, আর একদিন সন্ধেবেলার দিকে মামির মা বারান্দাতে গেছিল কোনো একটা কারণে। সেই বারান্দা থেকে ছাদের একটা অংশ স্পষ্ট দেখা যায়। ওনার চোখ সেদিকে যেতেই উনি দেখলেন ওনার মৃত স্বামী সেখানে দাঁড়িয়ে আছেন আর এক দৃষ্টিতে ওনাকে দেখছেন। এই দেখে সঙ্গে সঙ্গে উনি ঘরের ভেতরে ফিরে আসেন আর মেয়েদেরকে পুরো ব্যাপারটা খুলে বলেন। কিন্তু এরপর সবাই যখন ওখানে যায় কেউ আর কিছুই দেখতে পায় না। শ্রাদ্ধের দিন সব নিয়ম পালন করে ওনার আত্মার শান্তি কামনা করা হলে পরে সব কিছু শান্ত হয়ে যায়। পরে মামারা সব জানতে পারে যে উনি বাঁচতে চেয়েছিলেন, এত তাড়াতাড়ি উনি মরতে চাননি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগের মুহূর্তে উনি সবাইকে বলেছিলেন যে ওনাকে আরও তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে, যাতে উনি আরও কয়েকদিন বাঁচতে পারেন। আর তাছাড়া উনি ওনার মেয়ে জামাইদের খুব ভালোবাসতেন, তাই হয়তো জামাইদের খেতে না দিয়ে ওনাকে খেতে দেওয়াটা উনি মেনে নিতে পারেননি। এই ছিল ঘটনা। এই ছিল আজকের এপিসোডের কিছু সত্য ভৌতিক ঘটনা। কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, আজকের মতো শুভরাত্রি। ভূত এক্সপ্রেস।